প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো এবং যাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এডুকেশন, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এডুকেশন থেকে কিছু এমসিকিউ দেব, এডুকেশনের যে নতুন সংশোধিত সিলেবাস সেই সম্পূর্ণ সিলেবাস থেকে আমি 30টা এমসিকিউ দেব তোমাদেরকে। তার আগে জানিয়ে দিই, আজকে কিন্তু এই এডুকেশনের এমসিকিউ তৃতীয় পর্ব। প্রথম এবং দ্বিতীয় পর্ব আমরা ইতিমধ্যে আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে, সেই ভিডিওর লিংক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে, অথবা তোমরা এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকেও সেই ভিডিওগুলোকে দেখে নিতে পারো। আজকে এমসিকিউ তৃতীয় পর্ব এবং খুব তাড়াতাড়ি আমরা এমসিকিউ চতুর্থ পর্ব তোমাদের জন্য আনব। তোমাদেরকে বলে দিই, প্রত্যেকটা পর্বেতে যে কটা প্রশ্ন থাকছে সেই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে একটা খাতায় লিখে রেডি করতে থাকো, তাহলে নিশ্চিতভাবে তোমরা সেই প্রশ্ন কমন পেয়ে যাবে। শুরু করছি দ্বাদশ শ্রেণীর এডুকেশনের এমসিকিউ এর তৃতীয় পর্ব। তৃতীয় পর্বের প্রথম প্রশ্ন, প্রত্যভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কি? সঠিক উত্তর চিনে নেওয়া। পরবর্তী প্রশ্ন, পুনরুদ্রেক কথাটির অর্থ কি? সঠিক উত্তর মনে করা বা স্মরণ করা। পরবর্তী প্রশ্ন, গেস্টাল্ট কথাটির অর্থ কি? সঠিক উত্তর অবয়ব। পরবর্তী প্রশ্ন, কিলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা কি? সঠিক উত্তর ক্যাটেল। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে, কে অনুবর্তনের উপর প্রথম পরীক্ষা করেন? সঠিক উত্তর প্যাভলভ। কোন প্রাণী নিয়ে কোহলার শিখনের পরীক্ষা করেছিলেন? সঠিক উত্তর শিম্পাঞ্জি। পরবর্তী প্রশ্ন, প্যাভলভ কোন প্রাণীর উপর পরীক্ষা করেছিলেন? সঠিক উত্তর কুকুর। পরবর্তী প্রশ্ন, কার শিখনতত্ত্বে প্রাচীন অনুবর্তনকে এস টাইপ অনুবর্তন বলা হয়? সঠিক উত্তর প্যাভলভের শিখনতত্ত্বে। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হাইয়ার এডুকেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1956 অর্থাৎ 1956 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার পর্যালোচনার জন্য সরকার যে কমিশনকে নিয়োগ করে তার সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর ডক্টর রাধাকৃষ্ণন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য বিশ্ববিদ্যালয় হল? এখানে আমি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের নাম তোমাদের বলে দিচ্ছি, সেই বিশ্ববিদ্যালয়গুলোর নাম তোমরা মনে রাখবে। কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। পরবর্তী প্রশ্ন, কে বা কারা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক সাহায্য প্রদান করে? সঠিক উত্তর UGC বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পরবর্তী প্রশ্ন, AICTE পুরো কথা কি? সঠিক উত্তর অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। পরবর্তী প্রশ্ন, CRC পুরো কথা কি? সঠিক উত্তর কিমিউলেটিভ রেকর্ড কার্ড। পরবর্তী প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত হয়? সঠিক উত্তর 1952 সালের 23শে সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন, কিন্ডার গার্ডেন হল একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান, এটা একটা শূন্যস্থানের তোমাকে একটা শব্দ বসিয়ে এর সঠিক উত্তরটি লিখতে হবে। এই উত্তরটি হবে, কিন্ডার গার্ডেন হল একটি প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তী প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কি? সঠিক উত্তর কোঠারি কমিশন। পরবর্তী প্রশ্ন,
1964-66 এর ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর ডক্টর ডি এস কোঠারি। পরবর্তী প্রশ্ন, ইসিসিই পুরো কথা কি? সঠিক উত্তর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। পরবর্তী প্রশ্ন, রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তর 1990 সালে। পরবর্তী প্রশ্ন, কে বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করেন? সঠিক উত্তর এনসিইআরটি। পরবর্তী প্রশ্ন, এসএসএ পুরো কথাটি কি? সঠিক উত্তর সর্বশিক্ষা অভিযান বা সর্বশিক্ষা অভিযান। পরবর্তী প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন কবে স্থাপিত হয়? সঠিক উত্তর 1988 অর্থাৎ 1988 সালে। পরবর্তী প্রশ্ন, কে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে প্রথম উল্লেখ করেন? সঠিক উত্তর মৌলানা আবুল কালাম আজাদ। পরবর্তী প্রশ্ন, ডেলরস কমিশনের প্রতিবেদন কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর 1996 অর্থাৎ 1996 সালে। পরবর্তী প্রশ্ন, ট্রেজার উইদিন এই কথাটির অর্থ কি? সঠিক উত্তর অন্তর্নিহিত সম্পদ। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কো অর্থাৎ ইউএনইএসসিও এর পুরো কথা কি? সঠিক উত্তর ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারকে যখন শিক্ষা পরিচালনার কাজে ব্যবহার করা হয় তখন তাকে কি বলা হয়? সঠিক উত্তর সিএমআই। ডিটিপি পুরো কথাটি কি? সঠিক উত্তর ডেস্কটপ পাবলিশিং। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, সিএআই এর পুরো কথাটি কি? সঠিক উত্তরটি হল কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। আমি আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো যে বিভিন্ন পার্টে আমরা তোমাদেরকে 30টা 30টা করে প্রশ্ন দিচ্ছি, এই প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু খুব ভালোভাবে তোমরা প্রস্তুত করতে থাকো। অনেকের মনে হতে পারে যে একটুখানি প্রশ্ন সংখ্যা হয়তো বেশি হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু শর্ট কোশ্চেন কিন্তু যে কোনো মানুষ 300-400 পড়তেই পারে। তোমরা বারবার করে এগুলো পড়তে থাকো, কিছু কিছু সরাসরি মাথায় থাকবে, কিছু কিছু কিন্তু মনে থেকে যাবে। সেটা সরাসরি তোমরা উত্তরটা না দিতে পারলেও এমসিকিউতে যখন অপশান হিসেবে সেই উত্তরগুলো তোমাদেরকে দেবে, তোমরা কিন্তু সহজেই সেগুলোকে চিনতে পারবে যে এই তো এই প্রশ্নটার উত্তর আমি পড়েছি, এটা সরাসরি হয়তো আমার মনে ছিল না কিন্তু অপশানে দেখে তোমাদের সেই উত্তরটা কিন্তু মনে পড়ে যাবে। সেই কারণে আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব ভালোভাবে তোমরা বারবার করে পড়ো, তার মধ্যে কিছু কিছু সরাসরি যেগুলো তোমাদের মাথায় থেকে যাবে সেই প্রশ্ন দিলেই তোমরা সেই উত্তরগুলো বলতে পারবে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, ধরো তুমি সেই প্রশ্নটা পড়েছ কিন্তু উত্তরটা তোমার মাথায় নেই, কিন্তু যদি সেই উত্তরটাকে অপশানে দেওয়া হয় তাহলে কিন্তু তুমি অত্যন্ত সহজে সেই উত্তরটাকে চিনে নিতে পারবে। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব, আমার দেওয়া প্রত্যেক কটা এমসিকিউ তোমরা খুব ভালোভাবে বারবার প্র্যাকটিস করে যাও। এবং আজকে তো তৃতীয় পর্ব, এরপরে আমরা আরও কতগুলো পর্ব আনবো এই এডুকেশনের এমসিকিউর উপর, তাই প্রত্যেকটা পর্ব থেকে আমি যে প্রশ্নগুলো দেবো সেগুলোকে ভালোভাবে তোমরা নোট ডাউন করে নেবে একটা খাতাতে এবং বারবার করে সেগুলোকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে থাকবে, তাহলেই দেখবে তোমরা নিশ্চিতভাবে সফলতা অর্জন করতে পারবে। আজকের ভিডিওতে তোমাদের জন্য এতটুকুই থাকলো, খুব শীঘ্র আরও এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আমরা। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও।